বন্ধুরা, শাওমি তাদের MI 10 ইয়ুথ এডিশন নামে নতুন একটি 5G স্মার্টফোন 27 April অফিসিয়ালি চায়নাতে লঞ্চ করতে যাচ্ছে। আর স্ট্রং লিক্স এই ডিভাইস রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়াতে শাওমি MI ফোন নামে লঞ্চ হবে। আপনারা অনেকে জানেন চায়নাতে মিড বাজার সেগমেন্টে MI সিরিজের যে ফোনগুলো লঞ্চ হয় সেই ফোন রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে MI A সিরিজ নামে গ্লোবালি লঞ্চ হয়। আর MI 10 ইউথ এডিশন নামে যে ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এটি একটি বাজার সেগমেন্ট ডিভাইস হবে। আর অনেক বেশি চান্স ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েডের সাথে MI A ফোন নামে বেশ কিছু চেঞ্জেসের সাথে আসবে। তো কি হবে সে চেঞ্জেস তা এই ভিডিওর ইন ডিটেলসে কথা বলবো, এর সাথে সাথে MI A4 ডিভাইসের লঞ্চ ডেট এবং এক্সপেক্টেড প্রাইস শেয়ার করব। সুতরাং কমপ্লিট স্পেসিফিকেশন জানতে এই ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বলবো MI A4 এর ডিসপ্লের ব্যাপারে। তো ডিসপ্লে হিসেবে এখানে থাকবে 6.57 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটির আপার লেফট কর্নারে থাকবে 5 হোল ক্যামেরা কাট আউট ও অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে MI 10 ইউথ এডিশন ড্রপ নসের সাথে আসবে। ডিভাইসটির দুই পাশে থাকবে গ্লাস ম্যাটেরিয়াল অর্থাৎ গোয়েলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম হবে। আবার যদি বলি প্রসেসরের ব্যাপারে, তো চায়নাতে MI 10 ইউথ নামে যে ডিভাইসটি লঞ্চ হতে যাচ্ছে তাতে থাকবে কলকম স্ন্যাপড্রাগন 765G পাওয়ারফুল চিপসেট যা 5G এনেবল চিপসেট। বাট ইন্ডিয়াতে MI A4 নামে যে ফোন আসবে তাতে থাকবে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। তবে মজার ব্যাপার হচ্ছে এতে থাকবে 4টি র্যাম ভেরিয়েন্ট, 4GB 64GB, 6GB 64GB, 6GB 128GB এবং 8GB 256GB। এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট যা গুগলের পিওর স্টক অ্যান্ড্রয়েডের সাথে রান করবে। এখানে একটি কোশ্চেন অনেকেই করে থাকেন, তা হলো স্টক অ্যান্ড্রয়েড কি? বেসিক্যালি স্টক অ্যান্ড্রয়েড হলো গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম এবং এই স্টক অ্যান্ড্রয়েড যেসব ফোনে প্রি ইনস্টল থাকে তাদের ইউজার এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্স বেটার হয়ে থাকে। এমনকি আলতো ফালতো কোনো অ্যাড এখানে থাকে না, সাথে সাথে যে কোনো সিকিউরিটি আপডেট সবার আগে গুগল পোস্ট করে থাকে। এখন চলে আসা যাক এর ক্যামেরা ডিপার্টমেন্টে। MI A4 এর সব থেকে হাইলাইট ও ইন্টারেস্টিং ফিচার হবে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেল, সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড সেন্সর হিসেবে থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ফোর্থ সেন্সর হিসেবে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আর সেলফির জন্য এখানে থাকবে 32 মেগাপিক্সেলের 5 হোল সেলফি ক্যামেরা। MI A4 এর ব্যাটারির কথা বলতে গেলে এতে থাকবে 4160 mAh ব্যাটারি আর এখানে থাকবে 22.5W ফাস্ট চার্জিং এর সাপোর্ট, এর সাথে টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাকের অপশন থাকবে। ফাইনালি বলবো এই ফোনের প্রাইস ও লঞ্চ ডেটের ব্যাপারে। তো এই ফোনের স্টার্টিং প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। আর লঞ্চ ডেটের ব্যাপারে বলতে গেলে এই ফোন জুলাই ও আগস্ট মাসে লঞ্চ হতে পারে। ওভারঅল যারা MI A সিরিজের অনেক বড় ফ্যান, স্টক অ্যান্ড্রয়েড খুব পছন্দ করেন, সাথে সেলফি লাভার হয়ে থাকেন, তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে। বন্ধুরা, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন স্টক অ্যান্ড্রয়েড আপনার কাছে কেমন লাগে। তো ভিউয়ার্স, এই ছিল MI A4 একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। With the